শুরুতে সংবাদ শিরোনাম, আমাকে কার্ড দিয়ে বেদরক মারা হয়েছে, মুক্তির পর যা বললেন ভিপি নূর। ডিবি কার্যালয়ের সামনে নূরের স্ত্রীর কান্না। পুলিশের উপর হামলার অভিযোগে নূরের বিরুদ্ধে আরও একটি মামলা। যে দুই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ভিপি নূরকে। এবং সবশেষ থাকছে নানা নাটকীয়তার পর অবশেষে মধ্যরাতে নূরের মুক্তি, মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নানা নাটকীয়তার পর অবশেষে ডিবি পুলিশের কার্যালয় থেকে মুক্তি পেয়েছেন সাবেক ডাকসো ভিপি নূরুল হক নূর। রাত 12:40 তাকে তার পরিবারের হাতে ছেড়ে দেওয়া হয়। এ সময় ভিপি নূর ভয় নাই, রাজপথ ছাড়ে নাই, হামলা মামলা হুলিয়া নিতে হবে তুলিয়া বলে দলীয় নেতাকর্মী স্লোগান দেন। মুক্তির পরে ভিপি নূর বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম, কিন্তু হঠাৎ পুলিশ কেন আমাদের উপর হামলা করেছে সেটা বুঝতে পারিনি। রড কাট এসব দিয়ে ফিল্মি স্টাইলে আমাদের উপর হামলা চালানো হয়। তিনি বলেন, আমরা বিভিন্ন সময় হামলা মামলার শিকার হই, কিন্তু দেশে যা ঘটে তাতে দেখা যায় রাষ্ট্রের কোনো অঙ্গের সাথে কোনো অঙ্গের মিল নাই। এ কারণে দেখা যায় একজন মরে, অন্য একজনকে গ্রেফতার করে, আরেকজন সারে, এটাই চলছে। আমি আগেও বলছি, এদেশে বিচার নাই, আইনের শাসন নাই, গণতন্ত্র নাই। সুতরাং আমার বিচার হচ্ছে জনগণের কাছে। আমরা তো কোনো অপরাধী নই, আমরা ছাত্রনেতা। আমরা মায়ের খেলাম ষাট ছিঁড়ে গেল, আমার শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে চলে যাচ্ছিলাম, কিন্তু কোনো প্রকার উস্কানি ছাড়া পুলিশ কেন আক্রমণ করলো তা বুঝতে পারিনি। মোট কথা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের কয়েকজন এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আসলে আমরা বুঝতেই পারিনি কী কারণে আমাদেরকে ধরে আনা হলো এবং কী কারণে ছেড়ে দেওয়া হলো, যেটা মনে হচ্ছে মানুষকে ভীতি দেখানোর জন্যই এ ধরনের গ্রেফতার করা হয়। ডিবি কার্যালয়ে নির্যাতন করা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নূরুল হক নূর বলেন, ডিবি কার্যালয়ে যারা ছিলেন তারা খুব ভালো ব্যবহার করেছেন, কিন্তু আধা মার তো আমাদেরকে রাস্তা থেকেই করছে, রাস্তায় আনার সময় তো আমাকে মারছে, সিনেমার স্টাইলে জাম্প করে আমাকে কাট দিয়ে বেদরক মারা হয়েছে। আমি বলছি, আমি এখান থেকে আমার নেতাকর্মীদের রেখে পালাবো না। তখন পেছন থেকে পুলিশ বলছে, ওই যে ভিপি নূর যাচ্ছে, ওর উপর হামলা করো। রাজধানীর ডিবি কার্যালয়ের সামনে সন্তানকে সাথে নিয়ে অজুরে কান্না করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি ভিপি নূরুল হক নূরের স্ত্রী মারিয়া আক্তার। এ সময় নূরের স্ত্রী মারিয়া আক্তার সাংবাদিকদের বলেন, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এ ধরনের একটি মিথ্যা গুজব মামলায় নূরকে গ্রেফতার করা হবে। আমি এ ধরনের পরিস্থিতি শিকার কখনো হইনি এবং কখন হব তা কল্পনাও করিনি। আমি কখনো ভাবিনি আমাকে এভাবে মিডিয়ার সামনে আসতে হবে। আমি আমার স্বামীকে ফেরত চাই, আর কিছু চাই না। তিনি বলেন, আমি আমার স্বামীকে চিনি, দীর্ঘ 5 বছর আমাদের সংসার, ও কখনো এরকম কাজ করেনি। তিনি আরো বলেন, আমি তো মা, ওকে যখন গ্রেফতার করে নিয়ে আসতে যাবে তখন আমার সন্তান গাড়ির দরজার সামনে গিয়ে বলছে, মা বাবা এসেছে। পুলিশের পক্ষ থেকে আমাদের এখনো কোনো কিছু জানানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, আমাদেরকে এখন পর্যন্ত কোনো কিছুই জানানো হয়নি। ওকে যখন হাসপাতাল থেকে নিয়ে আসা হয় তখন আমাদেরকে বলছে ওকে নিউরো সার্জারিতে ভর্তি করা হবে। আমাদেরকে মিথ্যা বলে ওকে পিছনের দরজা দিয়ে নিয়ে আসা হয়েছে, সামনের দরজা দিয়ে ওকে নিয়ে আসা হয়নি। আমি তখন বুঝতে পারছি ওকে নিয়ে যাচ্ছে, এর আগে বুঝতেও পারেনি ওকে নিয়ে যাচ্ছে। নূরের স্ত্রী বলেন, ও এমনিতেই শারীরিকভাবে অসুস্থ, কয়েকবার মারও খেয়েছে, ওর বুকের পাঁজরে সমস্যা আছে, ওর মেরুদণ্ডে 2টা, হাঁটুতে ফ্র্যাকচার হয়েছে। পুলিশের উপর হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সাবেক সহসভাপতি ভিপি নূরুল হক নূরের বিরুদ্ধে মামলা করবে পুলিশ। নূর সহ 6 জনের বিরুদ্ধে লালবাগ থানায় ডাবি ছাত্রীর করা ধর্ষণ মামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সোমবার 21 সেপ্টেম্বর বিকেলে বিক্ষোভ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সেখানে পুলিশের উপর হামলা করা হয় বলে অভিযোগ এনে এবং ডাবি ছাত্রীর করা ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন বলেন, তাকে রাখুতের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, তারা যে সমাবেশ করছিল সে সমাবেশ থেকে পুলিশের উপর হামলা করা হয়েছে, সে হামলার ঘটনায় একটা মামলা করা হবে, সে মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হবে। তিনি আরও বলেন, তাকে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ডিবি কার্যালয়ে, এরপর তাকে আদালতে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে রোববার 20 সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবির এক শিক্ষার্থী লালবাগ থানায় এ মামলাটি করেন। মামলার মোট 6 জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণের সহযোগকারী হিসেবে নুরুল হক নূরের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 7 অক্টোবর দিন ধার্য করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদনের দাখিলের জন্য দিন ধার্য করেন। ডাকসুর সাবেক ভিপি নূর সহ কোটা আন্দোলনের 6 নেতার বিরুদ্ধে রোববার ধর্ষণের অভিযোগে এক মামলা হয়। এ মামলার প্রতিবাদে মিছিলে পুলিশের সঙ্গে গণ্ডগোল হয় বিক্ষোভকারীদের, সেখান থেকে গ্রেফতার করা হয় তাকে। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে জানিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। এর আগে ডিএমপি উপকমিশনার ওয়ালিদ হোসেন জানান, পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশকে মারধর করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। টিএসসি থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় মৎস্য ভবন এলাকায় পুলিশের সঙ্গে সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদের কর্মীদের গোলযোগ বাধে। এর আগে রোববার কোটা সংস্কার আন্দোলনের 6 নেতার নামে ধর্ষণ মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। মামলার আসামিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসো সাবেক ভিপি নুরুল হক নূরও রয়েছেন। লালবাগ থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, রোববার রাতে মামলাটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের স্নাতকোত্তর শ্রেণীর এক ছাত্রী। মামলার প্রধান আসামি ইসলামিক স্টাডিজ থেকে স্নাতকোত্তর পাশ করা হাসান আল মামুন। মামুন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করেছেন ওই ছাত্রী। মামলায় সহযোগী আসামি হিসেবে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নূরের সঙ্গে আরও 2টি যুগ্ম আহ্বায়ক নাজবুল হাসান সুহাগ এবং সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি নাজমুল হুদা ও কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ হিল বাকির নামও রয়েছে। নানা নাটকীয়তার পর অবশেষে ডিবি পুলিশের কার্যালয় থেকে মুক্তি পেয়েছেন সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর। রাত 12:40 তাকে তার পরিবারের হাতে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতা মোহাম্মদ রাশেদ খান। এ সময় ভিপি নূর ভয় নাই, রাজপথ ছাড়ে নাই, মামলা হামলা হলিয়া নিতে হবে তুলিয়া বলে নেতাকর্মীরা স্লোগান দেন। মুক্তির পরে ভিপি নূর বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম, কিন্তু হঠাৎ পুলিশ কেন আমাদের উপর হামলা করেছে সেটা বুঝতে পারেনি। রড কাট এসব দিয়ে ফিল্মি স্টাইলে আমাদের উপর হামলা চালানো হয়। তিনি বলেন, আমরা বিভিন্ন সময় হামলা মামলার শিকার হই, কিন্তু দেশে যা ঘটে তা তো দেখা যায় রাষ্ট্রের কোনো না কোনো অঙ্গের সাথে কোনো অঙ্গের মিল নাই। এ কারণেই দেখা যায় একজন মারে, একজন গ্রেফতার করে এবং আরেকজন ছাড়ে, এটাই চলছে। আমি আগেও বলছি, এদেশে বিচার নাই, আইনের শাসন নাই, গণতন্ত্র নাই, সুতরাং আমার বিচার হচ্ছে জনগণের কাছে। আমরা তো কোনো অপরাধী না, আমরা ছাত্রনেতা, আমরা মায়ের খেলাম, শার্ট ছিঁড়ে গেল, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে চলে যাচ্ছিলাম। কোনো প্রকার উস্কানি ছাড়া পুলিশের কোনো আক্রমণ করলো তা আমরা বুঝতে পারিনি। মোট কথা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কয়েকজন এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আসলে আমরা বুঝতেই পারিনি কী কারণে আমাদেরকে ধরে আনা হলো এবং কী কারণে ছেড়ে দেওয়া হলো, যেটা মনে হচ্ছে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্যই এরকম গ্রেফতার করা হয়েছে। ডিবি কার্যালয়ে নির্যাতন করা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নূর বলেন, ডিবি কার্যালয়ে যারা ছিলেন তারা খুবই ভালো ব্যবহার করেছেন, কিন্তু আধা মারা তো আমাদেরকে রাস্তা থেকেই করা হয়েছে, রাস্তায় আনার সময় তো আমাকে মারা হয়েছে, সিনেমার স্টাইলে জাম্প করে আমাকে কাঠ দিয়ে বেদরক মারা হয়েছে। আমি বলেছি, আমি এখান থেকে আমার নেতাকর্মীদের রেখে পালাবো না। তখন পেছন থেকে পুলিশ বলছিল, ওই যে নূর যাচ্ছে ওর উপর হামলা করো। এদিকে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার সকাল 11:00 বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সাধারণ ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদ। আজকের মতো এ পর্যন্তই ছিল। এ বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এ বিষয়ে সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।